वेलकम बैक टू गवर्नमेंट जॉब विंडोज। तो तुम्हारे सामने आबारो एक सरकारी चाकरीर एग्जामिनेशनेर रिक्रुटमेंट एग्जामिनेशनेर अपडेट निये चले एसेछि। एटा देखो कोनो रिक्रुटमेंट नोटिफिकेशन नय, एटा होच्छे एग्जाम अपडेट। तुम्हारा जानो जे आमादेर ए चैनेले अक्टोबर मासे महाबनी डेवलपमेंट अथरिटीते जे एमप्लयमेंट नोटिफिकेशन बेरिये छिलो डिफरेंट पोस्टे, तो आमी सेटा भिडियो आपलोड दिए छिलाम। तो तुम्हारा निश्चय फर्म फिल आप करेछिले एबं अनेके आमाके कमेंट करे जानते चेयेछो, लास्ट उइकेओ अनेके जानते चेयेछो जे कबे नागाद परीक्षा होते पारे एलडीसी एबं वार्क असिस्टेंट पदे। तो देखो शेषमेश गतकाल म्यूनिसिपल सार्विस कमिशनेर पक्ष थेके একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে, এক্সাম ডেট ডিক্লেয়ার করেছে। দেখো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদ বা লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা নাকি মহাবনী ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে যেটা রিক্রুটমেন্ট হবে, সেটা 26 ডিসেম্বর 2021 রবিবার পরীক্ষা হবে। এবারে তোমাদের বলি যে স্কিম অফ এক্সামিনেশান ওরা বলে দিয়েছে এই নোটিফিকেশানে। দেখো এটা দুটো ধাপে হবে, একটা রিটেন এক্সামিনেশান যেটা নাকি পুরোটাই এমসিকিউ হবে, এবং তারপরে রিটেনে যারা কোয়ালিফাই করবে তাদের পার্সোনালিটি টেস্ট হবে। রিটেন এক্সামিনেশান তোমাদের হবে, সেটা হচ্ছে তোমাদের 200 মার্কসের, সেখানে 100টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে প্রত্যেকটা, এবং নেগেটিভ মার্কিং থাকবে এভরি ইনকারেক্ট অ্যান্সারের জন্যে। অর্থাৎ প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 2 মার্ক এবং কেউ ভুল অ্যান্সার দিলে 1 মার্ক করে ডিডাক্ট হবে। আচ্ছা এবারে বলি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের রিটেন এক্সামিনেশান যেটা হবে সেটা কি কি বিষয়ের ওপরে আসবে। তোমরা জানো যে কম্পিটিটিভ এক্সাম তোমরা দিচ্ছ জেনারেল নলেজ বা যেটাকে জেনারেল স্টাডিজ বলি, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, এটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের আসবে, এবং রিজনিং। প্রত্যেকটা কোশ্চেন 100টা কোশ্চেন আসবে 2 মার্কস করে, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা। বারবার বলে দিচ্ছি কিন্তু নেগেটিভ মার্কিং আছে। আর যেটা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ, এটাও কিন্তু ওই 200 নম্বরেরই পরীক্ষা হবে, ঠিক আছে। এটাও জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এছাড়া যেগুলো টেকনিক্যাল ক্যাটাগরি আছে সেগুলো আমি আর ডিসকাস করলাম না। তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কোথা থেকে? অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমাদের করতে হবে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে, www.mscwb.org। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের। অ্যাডমিট কার্ড আগামীকাল অর্থাৎ 16 তারিখ থেকে হবে 22 তারিখ পর্যন্ত হবে। অ্যাডমিট কার্ড অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তোমরা। আর তোমাদের এখানে কিছু ইনস্ট্রাকশান দিয়েছি সেগুলো তোমরা পড়ে নেবে। আদার্স যে এক্সামিনেশানে যেগুলো থাকে, যে মোবাইল ফোন, ক্যালকুলেটার, কোনো স্মার্ট ওয়াচ, কোনো পেজার, অর্থাৎ কোনো ইলেকট্রনিক গেজেট তোমরা নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। তো এইগুলোর দিকে তোমরা খেয়াল রাখবে। আর হচ্ছে আরেকটা কথা তোমাদের বলি আমি, যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সাথে কিন্তু আইডি প্রুফ রাখবে অ্যালং উইথ দ্য অ্যাডমিট কার্ড, আইদার প্যান অথবা আধার অথবা এপিক অর্থাৎ ভোটার কার্ড তোমরা লাগবে। তো এই ছিল আজকে আমাদের এক্সাম আপডেট অ্যাবাউট দ্য রিক্রুটমেন্ট ইন দ্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি থ্রু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা জানাবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর যারা এখনও আমাদের এই পরিবারের সদস্য হয়নি, আমি রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কোনো কোয়েরিজ থাকলে তোমরা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গভর্নমেন্ট জব উইন্ডোজ।